ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই ডুপ্লেক্স বা হাইরাইজ বিল্ডিং তৈরি করার। স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে আজকের এই বাড়িটির ডিজাইনটি তৈরি করা। আশা করি এই বাড়ির ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আজকের এই বাড়িটি তৈরি করতে 2024 সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। এটি হচ্ছে বাড়িটির চারপাশ। বাড়িটির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি কেউ এরকম বাড়ি নিজের মন মতো কাস্টমাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি। আজকের এই বাড়িটি তৈরি করতে টোটাল জায়গা লাগবে 4% একটু উপরে। এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে 50 ফিট 6 ইঞ্চি এবং লম্বায় জমি লাগবে 40 ফিট 5 ইঞ্চি। এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে 1766 স্কোয়ার ফিট। বাড়িটিতে ভিতরে প্রবেশ করার আগেই পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে 45 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট। ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ডাইনিং এবং লিভিং রুম এরিয়া যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 24 ফিট। 12 ফিট হচ্ছে এই দিকে এবং 24 ফিট হচ্ছে এই দিকে। এই পাশে রয়েছে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। 14 ফিট হচ্ছে এই দিকে এবং 12 ফিট হচ্ছে এই দিকে। আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। 14 ফিট হচ্ছে এই দিকে এবং 12 ফিট হচ্ছে এই দিকে। ডাইনিং টেবিলের এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। 14 ফিট হচ্ছে এদিকে এবং 12 ফিট হচ্ছে এদিকে। এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে 4 ফিট বাই 12 ফিট। এবং কি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে 10 ফিট বাই 7 ফিট। ডাইনিং টেবিলের এই দিকে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট। 11 ফিট 7 ইঞ্চি হচ্ছে এদিকে এবং 7 ফিট হচ্ছে এই দিকে। এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। 14 ফিট হচ্ছে এদিকে এবং 12 ফিট হচ্ছে এই দিকে। এই বেডরুম থেকেও ব্যালকনিতে যাওয়ার একটি ডোর রয়েছে এবং সামনে রয়েছে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে 4 ফিট বাই 32 ফিট 3 ইঞ্চি। এই ব্যালকনিটা মূলত এল প্যাটার্নের। এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে 10 ফিট বাই 7 ফিট। আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে 8 ফিট বাই 7 ফিট। মূলত এই বাড়িতে 3টি বেডরুম রয়েছে। আপনার ইচ্ছা করলে বেডরুমের সংখ্যা বাড়াতে পারেন বা ইচ্ছা করলে নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এবার চলুন দেখা যাক এই বাড়িটি তৈরি করতে 2024 সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে। টোটাল বাংলা ইট লাগবে 21,500 পিস যার বর্তমান বাজার মূল্য 13 টাকা করে 2,79,500 টাকা। টোটাল সিমেন্ট লাগবে 410 ব্যাগ যার বর্তমান বাজার মূল্য 540 টাকা করে 2,21,400 টাকা। টোটাল লাল বালু লাগবে 430 সেফটি যার বর্তমান বাজার মূল্য 65 টাকা করে 27,950 টাকা। টোটাল সাদা বালু লাগবে 1290 সিএফটি যার বর্তমান বাজার মূল্য 30 টাকা করে 38,700 টাকা। টোটাল ইটের খোয়া লাগবে 1370 সিএফটি যার বর্তমান বাজার মূল্য 140 টাকা করে 1,91,800 টাকা। টোটাল রড লাগবে 3,540 কেজি যার বর্তমান বাজার মূল্য 99 টাকা করে 3,50,460 টাকা। রাজমিস্ত্রি 1766 স্কোয়ার ফিটের জন্য 220 টাকা করে ধরে
388,520 টাকা। এখানে দরজা, জানালা, ছাই, রং, টিন ইত্যাদি বাবদ আরও 13,00,000 টাকা ধরা হয়েছে। সুতরাং আজকের এই বাড়িটি তৈরি করতে 2024 সালের হিসাব অনুযায়ী মোট খরচ পড়বে 27,98,330 টাকা। তা স্থান ভেদে কিছু কম বেশি হতে পারে। আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করে দিবেন।